তা আমাদের দোকান থেকে যে একটা হালুয়া তৈরি করে থাকি এটা মূলত মাজুনে খরদাল। আপনারা অনেকে জানতে চেয়ে থাকেন যে মাজুনে খরদালের মূল উপাদানগুলো কী কী, আজকে সেই মূল উপাদান আপনাদের সামনে নিয়ে আসছি। এটাতে মূলত আপনার ব্যবহার করা হয়ে থাকে বহুল পরিচিত আলকুশি, এটা হলো পরিশোধিত আলকুশির পাউডারটা আমরা এখানে ব্যবহার করে থাকি। দুধ দিয়ে শোধন করে এটাকে ছিলে তারপরে পাউডার আকারে করে এটা আমরা হালুয়াতে ব্যবহার করে থাকি। এর আরেকটি উপাদান হলো জায়ফল, যেটাকে জাতিফল বলা হয়ে থাকে। এই আইটেমটা আমরা মশলা আইটেম হিসাবে এখানে ব্যবহার করে থাকি। এবং আরেকটি উপাদান হলো বহুল পরিচিত আপনার দারুচিনি। এই দারুচিনিটা বাসা বাড়িতে আমরা যে গোস্তের মশলার সাথে ব্যবহার করে থাকি সেটা। আরেকটি উপাদান হলো পিপুল মরিচ। এই পিপুল মরিচটা অনেক সময় অনেকে কাশের জন্যও খেয়ে থাকে। এই পিপুল মরিচটা মাজুনে খরদালের আরেকটি উপাদান। আরেকটি উপাদান এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুবই পরিচিত, সেটা হলো চায়না আদা, আদা শুট। এই আদা শুটের পাউডারটা আমরা হালুয়াতে ব্যবহার করে থাকি। এটা হলো সিয়া মুসলি, সিয়া মুসলির মূলের আর কি সর, এটা এটা আলুয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে এখানে। এটা হলো গোলমরিচ, গোলমরিচ এবং শিমুল, যেটা প্রজনন ক্ষেত্রে আপনার বীর্য উৎপাদনের ক্ষেত্রে আপনার ব্যবহার করা হয়ে থাকে এককভাবেও, এটাও মাজুনে খরদালের আরেকটি উপাদান। এটা হলো জৈত্রিক, এই জৈত্রিকটা এটা মশলা হিসাবেও অনেকে ব্যবহার করে থাকে, এটা মাজুনে খরদালের মেইন উপাদান। এটা হলো লং, এটা মশলা আইটেম, এটা আপনার গোস্তে খাওয়ার যে মশলাটা এটাও মাজুনে খরদালের আরেকটি উপাদান। এবং এটা আপনারা হয়তো চিনে থাকবেন, আমাদের লক্ষ্মীপুর খোলাবাড়ি ঔষধি গ্রামে ব্যাপকভাবে উৎপাদন হয়ে থাকে। এটা হলো বীর্যমূল, বীর্যমূল এটাকে শক্তিমূল বলে, অনেকে আবার মিশ্রিদানাও বলে থাকে। এটা বীর্য উৎপাদন, শক্তি উৎপাদনের ক্ষেত্রে শারীরিকভাবে আর কি সক্ষম করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা হলো অশ্বগন্ধা, অশ্বগন্ধার তো বিশেষ গুণ রয়েছে, অনেক গুণ রয়েছে, এটা আপনারা জানেন। অশ্বগন্ধাটাও হলো মাজুনে খরদালের আরেকটি উপাদান। এটা বিশেষ করে আপনার ঘুমের ক্ষেত্রে অত্যন্ত বেশি কাজে দেয়, স্নায়বিকভাবে সবল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর এটা হলো সাদা তিল, সাদা তিল মাজুনে খরদালের আরেকটি অন্যতম উপাদান। আসলে মূলত ছিল এই কয়েকটাই, এই ১৩টা আইটেম, এখানে ১৩টা আইটেম আছে, ১৩টা আইটেমই হলো মাজুনে খরদালের মূল উপাদান। এবং এই উপাদানগুলো আমরা আমাদের নিজস্ব মিলে প্রক্রিয়া প্রসেসিং করে তারপরে এভাবে চূর্ণ করে থাকি। চূর্ণ করার পরে এটাকে এইভাবে হালুয়া আকারে উপাদান মানে রূপ দিয়ে থাকি। এটাই মূলত মাজুনে খরদাল।